السلام عليكم ورحمة الله আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আপনারা সবাই জানতে চাচ্ছেন কমেন্ট করে বা ফোন করে যে এখন ফুল থেকে ফল চলে আসছে আর এই সময় ফল হলুদ হয়ে যাচ্ছে কিছু কিছু ফল যেমন এই যে দেখেন এই ফলটা হলুদ হচ্ছে তো এটা নিয়ে অনেকেই টেনশন করতেছেন যে এই ফল হলুদ কেন হচ্ছে বা এটার জন্য আসলে ক্ষতিগ্রস্ত হবেন কি না তো মূলত দেখেন যে পরিমাণ ফল আসছে গাছে আপনারা যদি একটু লক্ষ্য করেন পুঁতিটাতে দেখেন এই যে দুইটা এখানে এক এটাতে আসছে চারটা এটাতে আসছে তিনটা তো এত ফল আসলে কখনোই টিকবে না যদি কোনো গাছে 5-10% অথবা 15% হলুদ হয় আসলে এটা ভয়ের কিছু না এতে কোনো সমস্যাও হবে না এটা নিয়ে আসলে টেনশনের কিছু নাই প্রতিটা বাগানেই এরকম হলুদ থাকতে পারে এবং এই হলুদগুলো টিকবে না এই হলুদগুলো পড়ে যাবে তো এখন আসলে প্রচণ্ড গরম হচ্ছে এই গরমের কারণে মূলত ফলগুলো হলুদ হচ্ছে আর এর পাশাপাশি আরও কয়েকটা কারণ থাকতে পারে হলুদ হওয়ার সেটা নিয়েই মূলত আজকে আলোচনা করব আমি হলুদ হওয়ার কারণ যেগুলো মূল কারণ সেগুলোর মধ্যে আছে পুষ্টি ঘাটতিজনিত কারণে ফল হলুদ হতে পারে পোকামাকড়ের আক্রমণে ফল হলুদ হতে পারে ছত্রাকনাশক রোগের আক্রমণ হলে ফল হলুদ হতে পারে তবে এই সব কারণগুলো যদি আমরা যাচাই করে সেভাবে ট্রিটমেন্ট নিতে পারি তাহলে আশা করা যায় যে আলহামদুলিল্লাহ ফল হলুদ হওয়ার পরিমাণটা কমে যাবে এবং আপনি যথেষ্ট ফলন পাবেন আশা করা যায় তবে আপনারা একটু লক্ষ্য করেন এই গাছগুলোতে যে পরিমাণ ফল আছে এই ফলে কিন্তু আসলে যথেষ্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ এই একটা গাছে যে পরিমাণ ফল আছে আর সব জায়গাতে দুই একটা করে হলুদ থাকবেই তবে পুঁতিটা ডগায় যদি এই পুঁতিটা ডগায় যদি দুইটা বা দুইটার বেশি ফল থাকে তাহলে বুঝবেন যে আপনার গাছে যথেষ্ট পরিমাণে ফল আছে এবং খুব ভালো একটা ফলন আপনি আশা করতে পারেন আর যেই রোগগুলোর কথা বললাম যে এই সমস্যাগুলো থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন এর আগের ভিডিওতেও আমি বলছি এবং এখনও বলতেছি যদি আপনার গাছের পাতা অনেক বেশি হলুদ হয় বা ফলগুলো অনেক বেশি হলুদ হয়ে যাচ্ছে 30%, 40%, 50%, 60% হলুদ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার বুঝতে হবে অবশ্যই আপনার গাছে খাবারের ঘাটতি আছে তো এই জন্য আসলে খাবারও প্রয়োগ করতে হবে তবে এই তিনটা কারণ ছাড়াও আরও যে কারণে ফল হলুদ হইতে পারে যে অতিরিক্ত গরমের কারণে বা অতিরিক্ত বৃষ্টির কারণেও হইতে পারে এবং আবহাওয়াজনিত আরও অন্যান্য কারণ এলাকা ভিত্তিক বিভিন্ন কারণেও ফল হলুদ হইতে পারে তবে যে কারণগুলো আমরা নির্ধারণ করতে পারতেছি সেই কারণগুলোর আমাদের ব্যবস্থা নিতে হবে এই জন্য আসলে গাছের গোড়ায় সার প্রয়োগ করতে হবে এবং গাছের উপরে স্প্রেও করতে হবে তো সার প্রয়োগের ক্ষেত্রে আমি এর আগেও বলছি এখনও আবার বলতেছি প্রথম বছরের একটা এই ধরনের একটা গাছে আপনারা সার দিবেন ডিএপি অথবা টিএসপি ডিএবি ড্যাব অথবা টিএসপি 50 গ্রাম বরণ দিবেন 20-25 গ্রাম এরপরে পটাশ দিবেন এমওপি যেটা পটাশ দিবেন 50 গ্রাম এবং দস্তা দিবেন 50 গ্রাম তবে গাছ ছোট বা বড় হইলে মাত্রাটা কম বেশি হইতে পারে তবে অনেকে ইউরিয়া দেওয়ার কথা বলেন তো আমি আসলে ইউরিয়া দেওয়ার পক্ষে না বিশেষ করে ফল গাছগুলোতে কারণ এই গাছ ইউরিয়া দিলে গাছের গ্রোথ অতিরিক্ত বেশি হয় সেক্ষেত্রে বিশেষ করে ফল গাছগুলোতে বরই সহ অন্যান্য গাছগুলোতে যদি আপনি ইউরিয়া দেন তাহলে গ্রোথটা অনেক বেশি হয়ে যায় আসলে গ্রোথটা আমাদের খুব বেশি ভ্যারি করে না আপনাদের যেটা করতে হবে যে ড্যাব অথবা টিএসপি যদি দেন এর মধ্যে 30-35% ইউরিয়া থাকে এটা দিলেই ইউরিয়ার ঘাটতি আপনার পূরণ হয়ে যাবে তো সেই জন্য আমি যে সারগুলো বললাম এই সারগুলো সঠিক মাত্রায় প্রয়োগ করলে আশা করা যায় আপনার ফল হলুদ হওয়া কমে যাবে
এবং আপনি ভালো ফলন পাবেন ইনশাআল্লাহ। এর সাথে সাথে আপনাকে স্প্রেও করতে হবে। স্প্রের ব্যাপারটাও এর আগের ভিডিওতে বলছি, কিন্তু ফল হলুদ হওয়ার কারণে অনেকে জানতে চাওয়ার ফলে আমি এই জিনিসটাকে আবারও রিপিট করতেছি এবং টোটালি আমি জানানোর চেষ্টা করতেছি নতুন করে। তো স্প্রে যেটা করবেন, যে আমি তিনটা স্প্রে করতে বলবো আপনাদের, যে ছত্রাকনাশকটা অবশ্যই স্প্রে করবেন। আমার পরামর্শ হচ্ছে ম্যানকোজেবটা করবেন, ম্যানকোজেব ছত্রাকনাশকটা আমার মতে এই সময়টা করা বেশি ভালো। এছাড়াও আপনারা বোরন দিবেন এবং জিঙ্ক দিবেন। তো ছত্রাকনাশকটা মূলত আমরা যে কোনো সময়ের জন্য প্রতি লিটারে 3 গ্রাম করে দিই, কিন্তু এই সময়ে আপনারা একটু কমায় দিবেন, প্রতি লিটারে দিবেন 2 গ্রাম এবং জিঙ্ক ও বোরন এটা দিবেন 1 গ্রাম করে। আর এই স্প্রেটা আপনারা করবেন প্রতি 10 দিন পরপর। আর যদি কারো গাছে বেশি সমস্যা থাকে, বেশি হলুদ হয়ে যায়, ফল বেশি হলুদ হচ্ছে এরকম যদি মনে হয়, তাহলে আপনারা এটা 7 দিন পরপর স্প্রে করতে পারেন। আর এই সময়টা কিন্তু অবশ্যই আপনারা বিষটা দিবেন না, কারণ পরাগণের শেষ সময়। আর এখন গাছে যে পরিমাণ ফুল আছে, এই ফুলগুলোর পরিমাণ কিন্তু বেশিরভাগ স্ত্রী ফুল। যে ফলগুলো অলরেডি আমাদের বের হয়ে গেছে, এই ফলগুলো আগে আগেই চলে আসবে, আগে আগেই পেকে যাবে, কিন্তু যে ফুলগুলো আছে এগুলো থেকে কিন্তু অনেক বেশি আমরা ফল পাবো ইনশাল্লাহ আশা করা। এখনও যারা, যাদের কাছে ফল কম আসতেছে কিন্তু ব্যাপক ফুল আছে, তারা টেনশনের কিছু করবেন না, আপনারা নিয়ম মাফিক কাজ করে যান। আশা করা যায় আমরা যথেষ্ট পরিমাণে ফল পাবো ইনশাল্লাহ। এই বাগানে মালটা এবং কমলার চাষ করা হয়েছে। তো মালটা এবং কমলার মাঝখানে, মালটা এবং কমলার মাঝখানে, 4টা গাছের মাঝখানে একটা করে বলসুন্দরী এবং কাশ্মীরি আপেল কুলের চারা লাগানো হয়েছে সাথী ফসল হিসাবে। এটা হচ্ছে ভিয়েতনামি 12 মাসি মালটা। এটাতে দেখেন পয়সার দাগটা নেই এবং এর সাইজটা অনেক বেশি বড় হয়। এই গাছের বয়স মাত্র 7 থেকে 7.5 মাস। দেখেন কি পরিমাণ ফল আসতেছে। প্রথম অবস্থায় ফুলগুলো ভেঙে দিছে, 2-1টা করে ফল রাখছে 2-1টা করে গাছে। যদি আপনাদের আরও দেখায়, বর্তমান অবস্থায় ভিয়েতনামি মালটাটা সবচেয়ে বেশি উপযোগী বাংলাদেশের জন্য, কারণ বাড়িওয়ান মালটাটা বছরে একবার আসে। বাড়িওয়ান মালটার চাইতে এটা অনেক বেশি মিষ্টি এবং বড় হয়। ভিয়েতনামি 12 মাসি মালটা নিয়ে অবশ্যই আপনাদের একটা প্রতিবেদন দেখাবো। যারা নতুন বাগান করতে চান, তারা এই ভিয়েতনামি 12 মাসি মালটাটা করতে পারেন অনায়াসে, কারণ এটা সারা বছরেই ফল পাওয়া যাবে, দামও অনেক বেশি পাওয়ার আশা আছে ইনশাআল্লাহ। তো এটা নিয়ে আমি বিস্তারিত একটা প্রতিবেদন আপনাদের দেখাবো। তো যারা নতুন করে বাগান করতে চান, বিশেষ করে মালটার বাগান, আমি তাদেরকে পরামর্শ দিব যে আপনারা ভিয়েতনামি 12 মাসি মালটাটা চাষ করতে পারেন। দেখেন 7 মাস বয়সের একটা গাছে কত সুন্দর, কত বড় মালটা হয়ে গেছে ছোট্ট একটা গাছে। এই মালটাটার রস অনেক বেশি এবং অনেক বেশি মিষ্টি, যদিও কালারটা সবুজই থাকে। এটা নতুন করে বাংলাদেশে চাষ শুরু হয়েছে, তো মালটার জগতে এটাই এখন সবচেয়ে আপডেট। এই বাগানে যথেষ্ট পরিমাণে ফল আসছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন। যথেষ্ট পরিমাণে ফল আছে, আল্লাহর রহমতে এই ফলগুলো যদি থেকে যায় তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট আশা করতেই পারে সে। দেখেন এটা হচ্ছে বলসুন্দরী। দেখেন প্রত্যেকটি ডালে 2-1টা হলুদ থাকতে পারে, এই যে এখানে যেরকম ফল বের হয়েছে হলুদ আছে, কিন্তু আপনারা লক্ষ্য করেন প্রতিটি থোকায় থোকায়। যদি এই থোকাটা আপনাদের দেখায়, দেখেন প্রতিটা থোকায় থোকায় থোকায়, এখানে এই থোকায় 3টা 1-2-3।
এই পুঁতিটা ঠোকায় 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 তিনটা চারটা করে বড়ই আছে। আবার এক দেখেন এই ঠোকায় আছে তিনটা চারটা, একটা হলুদ, পরের ঠোকায় একটা। আসলে টেনশনের কিছু নেই, প্রতিটা ঠোকায় যদি দুইটা করে বড়ই থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি সফল হতে পারবেন। তো এটা নিয়ে আসলে টেনশনের কিছু নাই, ফল দুই চারটা হলুদ হবে এটা একেবারেই স্বাভাবিক। তো আপনারা ভালো থাকবেন, আজকের মতো এটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।